এটা কি বলবো, আমরা 1200 মোটরে যদি আমরা এখন এই সময় লোড ক্যাপাসিটি করার কথা বলি, সেখানে কিন্তু কম করে 800 থেকে 850 কিলো কিন্তু লোড ক্যাপাসিটি আমরা করতে পারছি। সাথে আকাশ ভাই যেটা বললো যে একটা 407 কিন্তু এই এই পুষ্পকে বিশেষ করে কিন্তু টেনে এলে, এটা সত্যি তোমরা যদি পুষ্পকের সম্বন্ধে জানো তো এটা একদমই মিথ্যা কথা বলা হবে না। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো, যদি আমি চাকার এই ওভারঅল দেখাতে বলি ক্যামেরাম্যানকে, তোমরা দেখতে পাচ্ছ যে কতটা শক্তপোক্ত দিয়ে তোমাদেরকে প্রোভাইড করছে। হ্যাঁ সত্যি, সাথে সাথে যেটা আমার বলবার ছিল আকাশ ভাইয়ের থেকে, যে 1250 মোটর নিয়ে দাম কেমন পড়ছে? একই দাম, একই দাম, একই দাম, 1250 মোটর দিয়েও একই দাম। তুমি একদম মিস করো না, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আকাশ ভাইকে ফোন করো। এছাড়া আকাশ ভাইয়ের কান ব্যথা করে দাও কি 1200 মোটর চাই আমার, আর 100 মানে 1,40,000-এর মধ্যেই, তাই তো কি? এখানে কোথাও মিস ক্যারেজ থাকছে না, একদম না, একদম বলবে 1200 মোটর থেকে গাড়ি দাও। না আমরা দেখবো আজকে বিশেষ করে বনগাতে পুষ্পকের কেমন রিভিউটা। রাস্তায় প্রচুর গাড়ি চলছে, তুমি একটা দাঁড় করাও, তারপরে কথা বলে না, একদম আমি সামনে যাবো, তাই আমি পেছনে থাকছি। আচ্ছা ঠিক আছে চলো, ইতিমধ্যে কিন্তু দেখে নিলে শোরুমের রিভিউ, আর এছাড়া গাড়ির দাম সম্বন্ধে, হ্যাঁ গাড়ির দাম সম্বন্ধে কিন্তু আমরা জেনে গেলাম। এছাড়া মোটর কন্ট্রোলার কত থাকছে সমস্ত সবকিছু জেনে গেলাম, কত ব্যাটারি থাকছে সমস্ত সবকিছু। কিন্তু এখন বিশেষ করে আমরা দেখবো বনগার যা গাড়ি চালাচ্ছে পুষ্পক, এখানে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যানকে বলবো দেখাতে একটু, প্রচুর কিন্তু যেটা হচ্ছে পুষ্পক আছে। আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম বিশেষ করে এখানে কিন্তু বিশেষ করে 62 কোম্পানির গাড়ি চলে, সেটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এখানে তোমরা 62 কোম্পানির গাড়ি দেখতে পাচ্ছি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে বনগাঁতে কোন কোন গাড়ি চলে, সেখানে আমি তোমাকে বলেছিলাম একটা 62। যদি আমি পার্সেন্টেজের কথা বলি, সেখানে দাঁড়িয়ে কিন্তু 100% এর মধ্যে 89% যেটা হচ্ছে পুষ্পক চলে। আমি ক্যামেরাম্যানকে ওভারঅল একটু ঘুরিয়ে দেখাতে বলবো পুরো মাঠটা জুড়ে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে দুটো চার্জিং পয়েন্ট, এই চার্জিং পয়েন্টে কিন্তু প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আমি যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো গাড়ি দাঁড় করিয়ে কথা বলি, এখন যদিও বৃষ্টির সময় তো তোমরা বুঝতে পারছো, সেখানে দাঁড়িয়ে একজন এখানে দাঁড়িয়ে আছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু আসতে, একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো, দাদা দাদা তোমার নাম কি? রাজেশ কুন্ডু। রাজেশ কুন্ডু, আচ্ছা তুমি কি পুষ্পক চালাও? হ্যাঁ পুষ্পক গাড়িতে। পুষ্পক চালাও, কতদিন ধরে চালাও? আপাতত 3.5-4 বছর। 3.5-4 বছর, আচ্ছা তুমি তোমার কি এখানে প্রপার বনগাঁতেই বাড়ি? হ্যাঁ আমার এই পাশেই, 2 মিনিটের ডিস্টেন্স। আচ্ছা আমি আমি যেটা যতটা জানি এটা স্টেশন রোড, তাই তো? হ্যাঁ না, এটা রামনগর, একটা রামনগর রোড। আচ্ছা তো সেখানে তুমি পুষ্পক যেটা তুমি বলছিলে যেটা হচ্ছে 3.5-4 বছর আমি গাড়ি চালাচ্ছো, খুব ভালো কথা। তো পুষ্পক তুমি বাজারে তো অনেক গাড়ি আছে তাই নাকি, তো পুষ্পকটাই তোমার কেন মনে হলো? কেন আপাতত বাজারে ছিল বাসন্তী, তারপরেই দেখা গেছে পুষ্পক। আচ্ছা পুষ্পকটা আমার কমফোর্টেবল কেন, এই গাড়িটা দেখতে শুনতে ভালো, যেমন গাড়ির ওয়েট ক্ষমতা লোডিং ক্ষমতা খুব ভালো। হ্যাঁ গাড়িটা কমফোর্টেবল, চালিয়েও কমফোর্টেবল, লং জার্নিতেও গাড়িটা কমফোর্টেবল। আচ্ছা ওভারঅল বনগাঁতে যদি আমি বলি, আমি শোরুমে যদিও গেছিলাম, জাস্ট আমি রিভিউ নেওয়ার চেষ্টা করছি বনগাঁতে, বনগাঁতে যদি আমি বলি পুষ্পক কত গাড়ি আছে? 550-600+। 550-600+ বেশি হতে পারে, মানে মানে কম না, মানে 550-600-এরও বেশি? বেশি, অবশ্যই বেশি, তাই? অবশ্যই বেশি। তো যদি এখন যদি কেউ পুষ্পক বিশেষ করে কিনতে চায় তাকে কি বলতে? পুষ্পক অবশ্যই অন্যান্য গাড়ির থেকে, এই PK 2000 আছে, বিভিন্ন গাড়ি আছে, টিনের বাক্স বলা সমানদের, একদম হ্যাঁ এই গাড়িটা সমস্ত কিছু, মানে সিট ভালো, গাড়িটা ওয়েটি গাড়ি। আচ্ছা সেই দিক থেকে ওই অন্যান্য গাড়ি এক হাতে আপনি চাকা চেঞ্জ করার জন্য এক হাতে উঁচু করতে পারবেন, এই গাড়িটা উঁচু করতে গেলে জগ লাগে বা একটু গায়ের শক্তি খরণ করতে হয়। আচ্ছা ওয়েটি গাড়ি একটা, ওয়েট গাড়ি রাস্তায় চললে পাল্টির দিক থেকেও সম্ভাবনা কম। আচ্ছা আর হালকা গাড়ির দিক থেকে তো জানেনই আপনারা। আচ্ছা আমি তোমাকে বলবো, তুমি 3.5-4 বছর ধরে তুমি টোটো চালাচ্ছ যেটা হচ্ছে পুষ্পকে, এই 3.5-4 বছরের মধ্যে তোমার মেনটেনেন্স খরচা কত টাকা হয়েছে? মেনটেনেন্স খুবই কম, মেইনটেনেন্স খুবই কম, তারপরে আমাদের শোরুম থেকে প্রচুর হেল্প আছে, ছোটখাটো কারণে গেলে 20 টাকা খরচা থাক দেওয়া লাগবে না। আচ্ছা এটা সাপোজ বড় খরচা অ্যাক্সিডেন্ট মানুষ মাত্র হতে পারে, সেইটা বাদে মেইনটেনেন্স লাগে না। আচ্ছা এই বনগাঁ শোরুমের নামটা যদি আমি জিজ্ঞাসা করি, বনগাঁ শোরুমের নাম বলতে আপনার বাররপল্লী লোকনাথ মন্দির কমিটি, তার অপোজিটে দাস এন্টারপ্রাইজ। হ্যাঁ দাস এন্টারপ্রাইজ, দাস এন্টারপ্রাইজ।
তো তুমি 3.5-4 বছর ধরে যে তুমি টোটোতে, এই টোটোতে তুমি এলে কেন? অন্য তো অনেক কাজ ছিল, অনেক কাজ তো ছিল বনগাঁতে, তো আমি জানি অনেক রকম কাজ হয় তাই নাকি? ওটা সবাই জানে। আচ্ছা, কিন্তু এতে কি খুচরো ইনকাম কোনো? তুমি এই 3.5-4 বছর ধরে তুমি গাড়ি চালাচ্ছো, তো 3.5-4 বছর আগে তুমি কি করতে? আমি ফুলের ডেকোরেশনের কাজ করতাম। আচ্ছা, সেই কাজটা একটুখানি বাজার ডাউন হওয়া দেয়, এটা খুচরো ইনকামের উপরে চলে। আচ্ছা, কোনোদিন 500 হবে, 700 হবে, 1000 হবে। আচ্ছা, হয় কি পরিষেবা? অবশ্যই, না হলে আমার সংসার চালাতে আমি পারতাম না। তুমি যেখানে বলছো যে 550-600 টোটো চলছে কেবলমাত্র পুষ্পকেরি, কিন্তু বনগাঁ শহরে টোটাল যদি বলি তাহলে তো আরো অনেক বেশি গাড়ি আছে, সেখানে 550-600টা একটু কম কি বেশি মনে হচ্ছে না? না, মানুষের টোটো লাগবেই। আচ্ছা, মানুষ এখান থেকে বাজার করতে গেলেও টোটো লাগবে, এখান থেকে বাগদা যেতে গেলেও মানুষ টোটোতেই চাই রিজার্ভ করতে। একদম, অটো বাস তারা চাই, ভিড়ভাট্টা ঝঞ্ঝাট যাবো না। বনগাঁ, বনগাঁতে তো তোমার অনেক কাজ আছে, সেখানে তুমি টোটোটাই কেন বাসলে? ওই যে বললাম যে লিমিট নেই এর, আর হচ্ছে যেহেতু আমার বনগাঁ শহরের উপরে বাড়ি, আমি যখন খুশি বাড়ি যেতে পারবো, লোকের আমি কাজ করবো না। আমি এখানে এত টোটো কেন? এখানে চার্জিং পয়েন্টের ব্যাপার আছে। তোমাকে অনেক ধন্যবাদ আমার পুরো তথ্য দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আর তোমাকে একটাই কথা বলবো, যদি এখন কেউ পুষ্পক এই সময় নিতে চায়, আমি আমার চ্যানেলকে বিশেষ করে আমার বন্ধুদেরকে তুমি কি বলতে চাইবে? অবশ্যই, পুষ্পকের থেকে ভালো গাড়ি নেই। যদি মানে সংসারের দিকে তাকাতে হয়, পেটে খাওয়ার জন্য কাজ খুঁজে পাচ্ছেন না কোনো কাজের, এইটা হচ্ছে লাস্ট অপশন। আপনি এটা এই অপশনে আসেন, আপনি হয়তো আমিও বাঁচছি, আপনিও বাঁচবেন, এটাই বল। একদম, হ্যাঁ অবশ্যই। তবে বনগাঁ শহরের মধ্যে যদি আমি বলি, স্ট্যান্ডের যদি কোনো কিছু আছে নাকি? অবশ্যই অবশ্যই, স্ট্যান্ড ছাড়া কোনোদিন এ হয় না, ঘুরে কাজের কোনো স্থিতি নেই। স্ট্যান্ড করতে গেলে অবশ্যই সমস্ত জায়গাতে স্ট্যান্ড আছে, ওপারে আছে, স্টেশনে আছে। আচ্ছা, এই রোডের মাঝে যদি কেউ এখন এই সময় ভাবছে যে আমার কোনো কাজ নেই, সেক্ষেত্রে একটা টোটো কিনে বনগাঁ শহরের মধ্যে নর্মালি চালাবে, সেটা কি সম্ভব? হ্যাঁ, আমরা তো আর ডাইরেক্ট স্ট্যান্ডে যাইনি, আমরা এসেছিলাম এই টোটো শোরুমেই। আচ্ছা, এখান থেকে কথাবার্তা তাদের সাথে বলেছি, পরামর্শ নিয়েছি, তাদের সহযোগিতায় একটা কোন রুটে গেলে ভালো হবে, প্রথমে কেউ জানে না। তাহলে তুমি যেটা বলতে চাইছো যে টোটোক শোরুমে দাস এন্টারপ্রাইজে যদি সেখানে দাঁড়িয়ে সে স্ট্যান্ডও, হ্যাঁ সে আলোচনাটা পাবে, সে অ্যাড্রেস দিতে পারবে, সেখানটায় গেলে একটা সহমতে একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, তো তোমার ব্যাটারিতে সার্ভিস কেমন দেয়? ব্যাটারিতে সার্ভিস আপাতত বলেছে একরকম, কিন্তু সবই চালানোর উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, 120+ও আমি মাইলেজ ব্যাটারি পেয়েছি। কত এম্পিয়ার ব্যাটারি ছিল? আমারটা হচ্ছে 135 এম্পিয়ার। 135 এ তুমি 120 সার্ভিস পেয়ে গেছো? হ্যাঁ, প্লাস নিয়েছি সার্ভিস, 100 মানে 100 এটা কিন্তু সবাই চালাতে পারে না, কারণ এই ব্যাটারিতেই 70। আচ্ছা, তাহলে যদি তুমি একটুখানি আমার বন্ধুদেরকে বলো যে খুব যে 135 এম্পিয়ার এর ব্যাটারিতে কিভাবে চালালে একটু সার্ভিসটা বেশি পাবে? কিভাবে না, সবাই নরমাল জানে বাইকের ব্যাপারটাও, যে বাইকে একই পিকআপে নরমাল ভাবে গেলে 40 এর স্পিডে গেলে বাইকের তেল সার্ভিস অনেকটা সেভ হয়। তুমি যেটা বললে যে এখন যদি কেউ পুষ্পক কিনতে চায়, তো সেক্ষেত্রে 100% পুষ্পক। অবশ্যই অবশ্যই, পুষ্পকের থেকে বিকল্প নেই। আমি স্ক্রিন এরিয়া নাম্বারে অবশ্যই তোমার যোগাযোগ করো, আর বিশেষ করে আজকে হয়তো তোমাদেরকে আর কিছু পুষ্পক সম্বন্ধে বনগাঁ এরিয়ার মধ্যে যারা ভাবছিলে কিনবে, সেখানে মনে হয় না আর কিছু তোমাদেরকে বাকি থাকলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম বলো না। নেক্সট ভিডিওটা তোমাদের আবারও অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই।